দুই ব্যক্তি গাড়ি চালিয়ে যাচ্ছিল, যেখানে তাপমাত্রা ছিল -58°C। হঠাৎই হরিণটির দেখা, যার মুখে বরফ জমে গেছে। একবার ভাবুন তো, আমাদের দেশের তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড পাওয়া গেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 2.6°C, যা গত 70 বছরের সর্বনিম্ন। আর এখানে তাপমাত্রা -58°C, কতটা ভয়ঙ্কর বিষয়। বলতে পারেন আমাদের ফ্রিজের ভিতরের রেগুলার তাপমাত্রা থেকেও 10 গুণ বেশি। না জানি এই পরিবেশে টিকে থাকা কতটা কষ্টকর। এই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কোনো পাখিকে বাঁচানো সত্যি ভাবাই যায় না। হরিণ ছানাটি পানি খেতে এসে আটকে যায় চূড়াবালিতে। পাশেই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্যক্তির নজরে আসে বিষয়টি। দেন তিনি রেস্কিউ টিমকে ইনফর্ম করে। উটকে মরুভূমির জাহাজ বলার পাশাপাশি উটটার শরীরের ভিতর পানি সংরক্ষণ করতে পারে, এটা আমাদের সবার জানা। আর সেই উটি যখন পানি শূন্যতায় ভুগে, উটের এই করুণ সময় এগিয়ে আসছিল ট্রাক ড্রাইভার। গরুর বাচ্চাটি প্রচণ্ড এই ঢেউয়ে ভেসেই যাচ্ছিল। এই ব্যক্তি যেন তার জীবন বাজি রেখে গরুর বাচ্চাটিকে রেস্কিউ করলো। এই ব্যক্তি তার ক্রিয়েটিভ আইডিয়া ব্যবহার করে এই যেন বিড়ালটিকে রক্ষা করছে। কচ্ছপটি রাইডারের আশপাশ দিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল। তিনি প্রথমে বিষয়টি না বুঝতে পারলেও পরবর্তীতে দেখে তার পিঠে কিছু একটা আটকে আছে। দেন তিনি সেটাকে ছাড়িয়ে দেয়। এই কুকুর ছানাটি অসুস্থ হয়ে পড়লে শ্বাস নিতে পারছিল না। এই ব্যক্তি অনেকক্ষণ ধরে বিভিন্ন উপায়ে চেষ্টা করার পর অবশেষে সফল হয়। পরিবারের সদস্যরা প্রতিদিনের মতোই কুকুর নিয়ে খেলা করছিল, তবে হঠাৎ এই কুকুরটি পানির মধ্যে বসেই অসুস্থ হয়ে পড়ে। কুকুরটির ওনার দেরি না করে দ্রুত কুকুরটিকে উদ্ধার করে। তো ভাই ব্রাদার, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আমাদের অন্য ভিডিওগুলি।